ଯେଉଁଟା ଯେଉଁଟା ଦରକାର ନାହିଁ ସେଇଟା ଚୁଲେ ଘୋଷେଇବ ଚୁଲେ চুলের সাইজটা পুরো ঘষে দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দেবে, তারপর ব্রাশ দিয়ে ঝেড়ে দেবে, বড়া রক্তি ঘষে দেবে, চুলের বড়া দেওয়া আছে তো সে একটু ঘষ সেটা সেটা বুঝতে পারছো কাজটা ইজি হয়ে গেল না আবার শুরু করে কাটা আছে বুঝতে পারছো ওটা লাস্ট লাগবে লাস্টে সেগুলো মুছার জন্য ইউজ করে সেটা সেট করে টেনে দে চাপ দিয়ে টান একদম সেটিং করে টেনে দে সুন্দর চলে বেশি হয়ে যাচ্ছে ফটাফট
হাতে ভেতরে ঢুকে যাচ্ছে ওইটা, ওইটা তো ভেতরে ঢোকা যাবে না, ভেতরে ঢুকে যাবে না। পরে ওই জায়গাটা আসতে করে টেনে ইয়ে করবে ঠিক করে, এইখানটা বেরোবে না, এইখানটা বেরোবে, এটা এইরকম হবে, মানে তোর হয়ে গেছে এইরকম, এইরকম হয়ে গেছে সেটা এইরকম। এই দিকে যাবে তোর হয়ে গেছে সোজা, দেখে শুনে সেটিং হয়ে গেছে। এবার আবার আস্তে আস্তে করে পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে বুঝতে পারছো, আবার চোখ মুখটা করে দিলে ব্রাশ দিয়ে, দাঁড়া ব্রাশ দিয়ে ঘষে দেবে, ব্রাশ দিয়ে সুন্দর করে ঘাস about you.
ড্রয়িংটি করার জন্য 8B পেন্সিল, 6B পেন্সিল, টম্বো ইরেজার, ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করা হয়েছে, 4B পেন্সিল ব্যবহার করা হয়েছে। চোখে না, চোখটা বাদ দিয়ে
ওইটা ঠিক করা অত কষ্ট করে বলে নাকটা তো ঠিক করে কমছে কম ওগুলো দিস না নাকটা পেন্সিল দিয়ে এটা ডিপ করে হোলটা ডিপ কর এই তো দেখতে পাচ্ছি হোলটা এইটা দেখ এইটা দেখলে তো দেখতে সেটিং ঠিক আছে আমি বাকি কমপ্লিট করছি না আর যা করছি করছি আর চোখের এইখানটা ঠিক হয়নি এটা ডিপ হয়নি হালকা হয়ে গেছে চোখের এই পাশটা ডিপ হয়নি দেখে করি তো তাও যদি এই অবস্থা বললেও তো কথা শুনছি ভাবা এইখানে ঠিক হয় এই দাগটা এই কারণে যদি আসে এবারে সে পাস কর এটা কমপ্লিট কর তাড়াতাড়ি করুন না রে চুলের ফুটি বেরিয়ে আছে সেইটা বাদ চলে গেছে এইখানে যেটা আছে সেটা তো এইরকম এরকম হবে পুরাটা দেখতে পাচ্ছ তো টেক্সচার আছে এগুলো এরকম ফাঁকা থেকে গেছে না কি চুল খেচে খেচে আলাদা হয়েছে এগুলো এক জায়গায় হবে তো টান টেনে আরে না উপরের পাটটা এই পাটটা খেচু খেচু হয়ে আছে রে চুল এটা সেলিং একটু ডিপ হবে কি করে কাপড় যে আছে সেইটা দেরি হয়েছে বন্ধ করতে জল হ্যাঁ
ওইটা টিপবে, ওই কাপড়টা টিপবে, কাপড়ের এইরকম বর্ডারটা করে দেবে, ব্যাস আর কিছু করতে হবে। হ্যাঁ ওইটা ওইটা সেটিং করে হয়েছে। হ্যাঁ